সাভারের তেতুলঝরা ইউনিয়নের কান্দারচর এলাকায় ওয়াসি উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে গরিব ও অসহায়দের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিকেলে সাভারের তেতুলঝরা ইউনিয়নের হেমায়তপুর কান্দাচর এলাকায় ওয়াসি উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও অসহায়দের মধ্যে এই শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রায় 500 হতদরিদ্র ও অসহায় শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন সাভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেতুলঝরা ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুর ইসলাম, পিন্টু মিলন সহ স্থানীয় এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ।